আমি শুধু একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি, শুধুমাত্র আমাকে হারানোর জন্য নিজের পরিবারের এতগুলো সরল লোকের প্রতি আপনি এতটা ঘৃণ্য একটা অন্যায় করতে পারলেন। শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি একটা বাচ্চা মেয়েকে দিয়ে আপনার নিজের স্ত্রীকে খুন করাতে পারলেন। মহাভারত পড়েছো? কুরুক্ষেত্র যুদ্ধের কথা মনে আছে তোমার? যুদ্ধে জয়লাভ করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পরিবারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বাধ্য করেছে। আমি তো একটা সাধারণ মানুষ। ওটা ধর্মযুদ্ধ ছিল মিস্টার জন, আমি তো শুধু জিততে চেয়েছিলাম। আপনি নিশ্চিত জিততে আপনি পেরেছেন? এরপর তুমি বলবে আমার জেতা হলো না? আমার ছেলে আপনার একমাত্র বংশধর অপু। এরপরেও আপনি বলবেন আপনি জিতেছেন? তোমরা বুঝতে পারছো না ও একটা বদ্ধ উন্মাদ ও পাগল। আমাদের মা পাগল নয়, আমি সহ্য করতে পারছি না, প্লিজ ওকে বার করে দাও না। কাল থেকে আবার নতুন এক রাস্তায় আমার যাত্রা শুরু। না শোনা, না 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 না
ওর সব জামা কাপড় আমি দিয়ে দিয়েছি, আর ওর খেলনা দুধের বোতল আর একটা ব্যাগে রাখা আছে। তুমি এখনো ছেলে মানুষ রয়ে গেলে মঞ্জুরি, বিষয় সম্পত্তি লোক মানুষকে যে কত নিচে নামাতে পারে সে ধারণাই তো নেই। একটা মেয়ে যে তোমার স্নেহময়ী মাকে ঠান্ডা মাথায় চক্রান্ত করে খুন করতে পারে, সে কি আর আমাদের দয়া মায়া দেখাবে? তাহলে এখন কি করবো আমরা? তাহলে তো পুরো বর্মন পরিবারকে ফুটপাতে গিয়ে দাঁড়াতে হবে বাবা। শুধু কি তাই, আমার এতদিনে অক্লান্ত পরিশ্রমের ফসল বর্মন এন্ড রাসেল কোম্পানি 50% শেয়ার হোল্ডার তিস্তা। এখন এই কোম্পানির যত লাভ হবে তার অর্ধেকটা তিস্তাকে দিতে হবে। হ্যাঁ, এই পরিবারটা কিভাবে চলবে একবার ভেবে দেখেছো? তুমি সকলকে গিয়ে বোঝা, বৌমা আদিত্য রোহিণী সকলকে গিয়ে বলো তিস্তার কাছে যেতে। আমি বরং সবাইকে গিয়ে বোঝাই, বৌদি জ্যাঠাইমা আদিত্য রোহিণী আমাকে বোঝাতেই হবে। মঞ্জুরি শোনো। হ্যাঁ বলো বাবা। মঞ্জুরি, আমি সমস্ত পেপার রেডি করে রেখেছি, তোমাকে হবেই মঞ্জুরি। আমি কি ঠিক করলাম শ্যামা? তুমি তো কিছু করনি, তুমি তো সত্যিটা আমাদের সকলকে দেখিয়ে দিয়েছ। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা কেউ বলতে পারে না, কেউ। কি ব্যাপার বলো তো, তুমি ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ এনেছো, এখন এসব কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কারণ প্রমাণ তো সবসময় সত্যি কথা বলে না শ্যামা।
আমার কেন জানি না জোড়াবাগান মার্ডার কেসটা মনে পড়ে যাচ্ছে। ওইখানে আমরা যে লোকটার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিলাম ওকে দোষী সাব্যস্ত করে কোর্টে তুলেছিলাম, তারপরে বিচারক ওই লোকটাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দিল। কিন্তু আলটিমেটলি কয়েকদিন পর জানতে পারলাম যে ওই লোকটা আদৌ অপরাধী নয়, অন্য একজন অপরাধী। ওকে ফাঁসানো হয়েছে, ওর বিরুদ্ধে প্রমাণ সাজানো হয়েছে। ওই খুনের সঙ্গে তিস্তার কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। আমার মনে হচ্ছে তিস্তা আদৌ অপরাধী নয়। পুরো ব্যাপারটা ওর বিরুদ্ধে সাজিয়ে সব কটা প্রমাণ ওর বিরুদ্ধে এনে ওকে ফাঁসাবার চেষ্টা হচ্ছে। কি কি সেই অপরাধী সেটা জানতে পারলে কি আমি চুপ করে বসে থাকতাম বলতো? এমনভাবে প্রমাণগুলো সাজানো আছে না বিরুদ্ধে, আমি আমি কিছু করতে পারবো না শ্যামা। আমি জাস্ট শুধু সবাই না, তিস্তার বিরুদ্ধে কেউ চায় না ও থাকুক, কিন্তু আমার মন বলছে ও নির্দোষ। কি করি বলতো? আমার কষ্ট হচ্ছে সে বিশ্বাস করো। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু প্রমাণ ছাড়া তুমি বাড়ির লোককে বোঝাবে কি করে? কোনোটাই আমাদেরকে দিয়ে যাচ্ছে না। বড়দি তুই ঠিক কি বলতে চাইছিস বলবি? আদি তুই এখনো বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? যে মেয়েটা ওই সারা নামের মেয়েটাকে আমাদের বাড়িতে হিয়া হিসেবে বোন হিসেবে নিয়ে আসতে পারে, সে তো অনেক কিছুই করতে পারে। কোনো কিছু কি অসম্ভব তার পক্ষে? হ্যাঁ ঠিকই তো, মঞ্জু তো ঠিক কথাই বলেছে। এই কথাটা তো আমি একেবারে ভেবেই দেখিনি। মাগো ওই মেয়ে তো যে কোনো মুহূর্তে আমাদের সকলকে পথে বসাতে পারে। উফ মা, কি যে যাতা বলছো না তুমি! একদম ঠিক বলছে জ্যাঠাইমা। আদি জ্যাঠাইমা একদম ঠিক বলছে। যদি এই বর্মন পরিবারকে বাঁচাতে চাস তাহলে তিস্তার কাছ থেকে আজই সমস্ত সম্পত্তি আমাদেরকে ফেরত নিতে হবে। বর্দি, তিস্তাকে এই সম্পত্তিটা কিন্তু কাকিমা স্বেচ্ছায় দিয়ে গেছে। আদিত্য, একটা জেল খাটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসতে পারে আর ঠান্ডা মাথায় আমার মাকে মেরে ফেলতে পারে, খুন করাতে পারে, সে একটা মিলচাল করাতে পারবে না? এটা কি খুব কঠিন কাজ তার কাছে? আদিত্য তুই একটা কথা কেন ভেবে দেখছিস না? আমাদের মা এই বাড়ির এই পরিবারের কাউকে কিছু না দিয়ে সমস্ত সম্পত্তি তিস্তার নামে দিয়ে চলে গেল, ইজ ইট পসিবল? আর জানি না, তুমি বলো না, তুমি তো মাকে এতদিন ধরে চেনো, তোমার কি কোনোদিনও মনে হচ্ছে মাকে দেখে যে এই পরিবারের সম্পত্তির লোভে ওই মেয়েটা যে আর কি করতে পারে সেটা আমরা ভাবতে পারবো না। যাকে ছেলে এসব কথা, আমার মনে হয় আজকে তিস্তার কাছ থেকে সমস্ত সম্পত্তি আমাদেরকে ফেরত দিতে হবে, তাহলে কিন্তু আমার মায়ের আত্মার শান্তি হবে। আচ্ছা আমরা চাইবো আর ও আমাদের হাতে দিয়ে দেবে?
আচ্ছা ও যদি চাইলে না দেয় জোর করতে হবে। কি বলছে একটা মেয়ের উপর? কি একদম ঠিক বলছে জ্যাঠাইমা, আমাদেরকে চোরি করতে হবে। আদিত্য জ্যাঠাইমা, আমি বাবার সঙ্গে কথা বলেছি, বাবা সমস্ত পেপার্স তৈরি করে রেখে দিয়েছে এই শেষবারের জন্য। তিস্তার সঙ্গে আমাদেরকে কথা বলতেই হবে, আর একটা সই করাতেই হবে। সবাই বলছে স্যার নিশ্চিত প্রমাণও নিয়ে এসেছেন, তবু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তিস্তা দিয়ে বিলিকে হিয়া সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছিল কেন বলতো? তোমায় বোঝাতে পারবো না। অনেক সময় মানুষকে দেখে তো একটা ধারণা করা যায়, তিস্তা দিকে দেখে আমার কিছুতেই বিশ্বাস হয় না। তিস্তা দিয়ে তো তার নিচে নামতে পারে। সেটাই হলো সব থেকে বড় প্রশ্ন। সবাই বলছে তিস্তা দি অপরাধী, কিন্তু আমি যুক্তি দিয়ে কিছুতেই মেনে নিতে পারছি না তিস্তা দির এই আচরণের কথা। এমনও তো হতে পারে অর্জুন, সবাই ভুল বলছে। এক্স্যাক্টলি, আমাদের সবারই কোথাও না কোথাও ভুল হচ্ছে। বর্মন পরিবারের সঙ্গে তোমার তো আর কোনো সম্পর্ক রইল না, তো যাবার আগেই আমাদের যা কিছু আছে সব কিছু ফেরত দিয়ে যাও। আপনাদের সব কিছু মানে? আমাদের সব কিছু মানে এই বর্মন ভিলা, বর্মন অ্যান্ড রাসেল কোম্পানির 50% শেয়ার, যেগুলো তুমি জোর করে আমার মাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলে। সরি, আমি কারোর উপর জোর করে কোনো কিছু লেখাইনি। না না, তুমি জোর করে লেখাবে কেন? তুমি তো মিষ্টি কথায় আলপনাকে ভুলিয়ে দিয়েছিলে, তাই সে ভালোবেসে তোমাকে সব কিছু লিখে দিয়েছে। জ্যাঠাইমা, আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। দেখো তিস্তা, কে ঠিক কে ভুল সে বিচার পড়া পড়া যাবে। একদম ঠিক বলেছে আদিত্য, আজে বাজে কথা ছেড়ে যেটা বলছিস সেটাই করো তিস্তা। আমাদের ফেরত দেবে। দেখো এই বাড়িতে তো তুমি থাকবে না, কাজেই আশা করি এটাতে সই করতে তোমার কোনো আপত্তি নেই।